हाँ करो हाँ करो हाँ 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 आटा करो हाँ देखी चलो ब्रश कंप्लीट चलो मुंह देनी चलो चलो হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজ 23rd December আর ডে হচ্ছে থার্সডে। তো এখন টাইম তোমার 5:00। তোমাদের যেমন বলছিলাম ভোরবেলার দিকেই বেরোতে হবে, সকালের ট্রেন। তো আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এখানে কৌশিক, আর এই একটা গুড মর্নিং করে দাও। তো এই একটা লাগেজ, আমার পিঠে একটা লাগেজ, এই দুটো আপাতত মানে পিঠের ব্যাগ হয়েছে। আর ছেলের পিঠে একটা ব্যাগ আছে আর একটা হ্যান্ড ব্যাগ হয়েছে, বেশি লাগেজ হয়নি। শীতের জন্য তো এগুলো তো মানে দরকারি এসেন্সিয়াল জিনিসই আছে, সমস্ত কিছু। সোয়েটার ফোয়েটার নিতে নিতেই তো মানে অবস্থা খারাপ হয়ে যায়। তারপর দুটো ব্ল্যাঙ্কেট আছে, যেহেতু এখন ট্রেনে দিচ্ছে না, তো সমস্ত কিছু মিলিয়ে টুকটাক এইসব লাগেজ হয়েছে। তো 5টা থেকে ট্রেন, এখন এখানে টিকিট কাটা চলছে, তাই এই যে ওয়েট করে আছি, ফোনে টিকিট কাটা চলছে। আর মা আর ছেলে এখন এখানে বাইরেটায়, তো তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো আজকের ব্লগটা আর্লি মর্নিং একদম স্টার্ট করে দিচ্ছি। তো যেরকম যেরকম যাবে ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি খুব খুব এনজয় হবে, খুব ভালো লাগবে, তোমাদের নতুন কিছু দেখাতে পারবো। তো তার জন্য পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। চলো, তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। আর এই দেখো, এই হচ্ছে আমাদের লাগেজ, প্লাস এই হচ্ছে প্যাসেঞ্জার, এই হচ্ছে এই দুজন প্যাসেঞ্জার, আমি ছাড়তে। তো আমাদের ট্রেন হচ্ছে 5:25, এখন তোমার 5:15 মতন বাজে। তো 10 মিনিট ওয়েট করবো, আর যেহেতু বাড়ি থেকে আমাদের কাছেই স্টেশন, তো একটুখানি আসতে টাইম লাগবে, বেশি টাইম লাগে। চলে এসেছি হাওড়া, আর আমাদের ট্রেন হচ্ছে 8:20, তোমাদের বারবারই বলছি। আর এখন টাইম হয়ে গেছে 7:00, তো এসে জাস্ট বসলাম। এখনো পর্যন্ত ট্রেনের কোনো নিউজ দেয়নি, 9 নম্বরে গাড়ি দেবে সেটা জানি, কিন্তু এখনো ট্রেনের বোর্ড দেয়নি আর কি। তার জন্যই এখন বসে আছে, আর কৌশিক গেছে জল আনতে, আমি আর আমার পুত্র এখন বসে আছি। মা দেখো, চলো ট্রেনে আবার উঠে তোমাদের সাথে কথা বলছি, আর কিরকম কি সিট পড়েছে সেটাও দেখাবো। তো ট্রেনটা আগে দিক। এখন 8:00 বাজে, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। অনেকক্ষণ ওয়েট করতে হলো, যেহেতু মানে ডানকুনি থেকে ট্রেনের আসার টাইমিংটা একটু মানে প্রবলেম, তার জন্য অনেকটা আগেই আসতে হয়েছিল। আর ছেলে তো বোর করে দিচ্ছিল কখন ট্রেনে উঠবো কখন ট্রেনে উঠবো। যাই হোক, ফাইনালি আমরা ট্রেনে উঠে সিটে বসে পড়েছি, তো এখন নিশ্চিন্ত। তো তোমাদের একবার ট্যুরটা দিয়ে দিই, আমরা এবারে 2nd AC-তে যাচ্ছি। তো এমনি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো আমাদের এই দুটো লোয়ার বার্থ পড়েছে, ঠিক আছে তুমি
আর অজমিক এসেই এখানে গাড়ি বার করে ফেলেছে, অজমিকের কার্ড বার করে ফেলেছে। ও উপরে যাও, খেলার উপরে তো তুমি বললে যাবে, তুমি যাও, তুমি গিয়ে উপরে শুয়ে পড়ো, আমার কি। তো আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে আর অন টাইম আছে, ঠিক 8:15 তেই তোমার ছেড়েছে, একদম কারেক্ট টাইমে। এখানে যে মিথুনের সাথে এখন ভিডিও কলিং চলছে, দেখো কিরণ কিরণ তুমি তো অসহায় গল্প করো। ইভেন দেখো, আচ্ছা 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 দেখেছে বাবা, ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, চা খাওয়া হচ্ছে নাকি? চা খাওয়া হচ্ছে? হাত দেখাচ্ছিস কেন? এটা বোম্মা, এটা বোম্মা, বোম্মাকে বাই করে দে। হ্যালো বোম্মা, হাতটা সরাও না, ঠিক আছে চলো বড় আবার কথা বলবো। হ্যাঁ টাটা, চলো। আমাদের ডানকুনি এই জাস্ট ক্রস করলো আর অশ্মিক এখানে একেবারে টাটার অভিনয় করছে, যেন এক্ষুনি নামিয়ে দিলেই নেমে পড়বে। বুঝতে পারোনি বলো না? না কেন, হাওয়া দিচ্ছে ঠান্ডা, সব খুলে ফেলবে তুমি, শুধু তো জ্যাকেটটাই পরে আছো, না তুমি তো সোয়েটার পরে নেই। তো এখন আমরা করছি ব্রেকফাস্ট আর বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছে পরোটা, এখানে কপির তরকারি, আর হাওড়া থেকে অমৃতটি কিনলাম। কোথা থেকে কিনলে গো? কোথায়? জল যোগাযোগ থেকে তোমার অমৃতটি আর গজা কিনেছি, তো এই এখন অমৃতটি দিয়ে আমাদের সারা হচ্ছে ব্রেকফাস্ট। আচ্ছা আমি খাইয়ে দেবো, আমি আর ছেলের জন্য নেওয়া হয়েছে এই প্যাস্ট্রিটা, তো এখন অজমি ব্রেকফাস্টে খাবে পেস্ট্রি আর রুটি তরকারি। গুড আফটারনুন এভরিওয়ান, তো দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেল আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো জোরদার একটা ঘুম দিয়েছি, সকালবেলা ওঠার একদম জোর ফায়দা নিয়ে নিয়েছি, সেই 12:15 থেকে ঘুম দিলাম, আমিও ঘুম দিয়েছি, তার আগে কৌশিক একটু ঘুম দিয়ে নিল, কিন্তু যার ঘুম দেওয়ার আসল কথা সে আর ঘুমায়নি, মানে ছেলে, ছেলের একটুও ঘুম নেই চোখে, তো এখনো আমাদের লাঞ্চও আসেনি, সাধারণত 12:30-1টার ভেতর দিয়ে দেয় কিন্তু এখানে এখনো পর্যন্ত দেয়নি, তো ওই খাওয়াবার জন্যই ওকে জাগিয়ে রেখেছি, আর মানে ঘুমিয়ে পড়লে তো এখন আর উঠবে না, তো তার জন্যই ওকে এখন জাগিয়ে রেখে দিয়েছি জোর করে, খুব বিরক্ত হচ্ছে আর ওর ভালো লাগছে না, ও অনেকটা ভরে উঠেছে তার জন্য তোমার হয়তো একটু পাচ্ছে বলেই খুব বিরক্ত করছে, তো দেখা যাক। আপাতত এখানে তোমার আমরা বসে বসে একটু গল্প করছি, ওকে জাগিয়ে রাখার চেষ্টা এই চলছে আর কি।
তো আমাদের লাঞ্চ এসে গেছে আর এই হচ্ছে আজকে লাঞ্চে ভাত ডাল আর ডিমের কারি। অন্য জায়গায় তো সবজি বা ভাজি কিছু থাকে কিন্তু আজকে এখানে কিছুই দেয়নি। খাবারটা ভীষণই খারাপ ছিল, এতটুকু টেস্ট ছিল না, যার জন্য আবার দই কিনলাম, এখন খাচ্ছি দই। আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে যে ঘুমাচ্ছে ছেলে। গুড আফটারনুন বেটু। কথা বলছি এখনো সেভাবে ইভিনিং হয়নি, এখন এই 5টা বাজে, যথারীতি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বাইরের দৃশ্য দেখে দেখে এখন বোর হয়ে গেলাম। সারাদিনে ট্রেনে এই একটা প্রবলেম হয় যে টাইম যেন কাটতে তো যথারীতি এই যে ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা তো অনেকক্ষণ উঠেই পড়েছি, দুপুরে ঘুমাইনি যেহেতু বেলা ঘুমিয়ে পড়েছে। তো চলো আর এইভাবে কিছু বেশি কিছু দেখানোর নেই, তাই সেভাবে ব্লগ করছি না, ব্লগটা হয়তো ছোটখাটোই হবে তো অ্যাডজাস্ট করে নিই। আর আমাদের রুম আগে থেকে বুক করাই ছিল, মানে যেখানে আগের বারে ছিলাম আমরা তো সেখানেই এবারেও থাকছি। আর বসে বসে খুব বোর হচ্ছি বলে এখন পেপারে এই সমস্ত খেলাগুলো খেলছি, কাটাকুটি, তারপর সেই ছোটবেলাকার খেলাগুলো মনে পড়ে যাচ্ছে, টাইম পাস করছি। অজমিক ড্রয়িং এর জন্য পেপার এনেছে তো সেই পেপার দিয়ে আমরা এখন এই সমস্ত খেলা খেলছি আর টাইমটাকে কাটাবার চেষ্টা করছি। তো এই হচ্ছে বেনারসের ঘাট, আমরা এই জাস্ট বেনারস ক্রস করছি। তো ক্যামেরা থ্রুতে হয়তো ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না কিন্তু মানে সামনে খুব ভালো লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। বাবু এখন এখানে ঘুমিয়ে পড়েছেন, এখন তোমার 8টা মতন বাজে আর ছেলে এখানে দেখছে কার্টুন। আমি বসে বসে আজকে সকালে যে সমস্ত ভিডিওটা এডিট করে রাখলাম লাস্ট পার্টটা অ্যাড করে দেবো, এতদূর অব্দি যা যা ভিডিও করেছি তো সেগুলো এডিট এডিট করছিলাম। তো এবার 8:30টার মধ্যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো কারণ কাল 6টায় ট্রেন ঢোকার টাইম, তো সেই হিসাবেই আমাদের রেডি থাকতে হবে, সেরকম উঠতেও হবে ভোরবেলা। এবার ট্রেন লেট করলে সেটা মানে অন্য ইস্যু। তো চলো এবার তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করা যাক, আমার এডিটিং অলমোস্ট ডান আর লাস্টের পার্টটুকু যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অ্যাড করা বাকি থাকবে, সেটা রাত্রিবেলা শুয়ে অ্যাড করে দেবো। তো চলো এখন তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিই আর ডিনারে কি খাবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চট করে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, এই যে সকালে পরোটা এনেছিলাম তো সেই পরোটা তরকারি আছে আর ছেলের জন্য এই যে ছেলে আমাদের সবার জন্য এই বাড়ি থেকে এনেছিলাম রসগোল্লা নতুন গুড়ের, এই রসগোল্লা রয়েছে আর রয়েছে আমার জন্য গজা, এখানে কৌশিকারণ খাচ্ছে। চলো তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে ফেলি। আমাদের ডিনার হয়ে গেছে আর আমরা শুয়েও পড়েছি এখন, তো এখন তোমার 9:30 মতন বাজে, তো লাইট টাইট নিভে গেছে, একটা স্টেশনে গাড়ি থেমেছে তাই ব্লগটাকে এন্ড করা হয়নি, মনে পড়লো হঠাৎ করে তো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, কাল থেকে তো আরো এক্সাইটিং এক্সাইটিং ব্লগ অপেক্ষা করে আছে তোমাদের জন্য। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি, যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ার করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর যারা ফার্স্ট টাইম আমাদের দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন এক্সাইটিং ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর সবাই এখানে ঘুমিয়ে পড়েছে তাই একটু আস্তে আস্তে কথা বলছি, তো চলো দেখা হচ্ছে কালকের আরো একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, তাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকের ব্লগ।